আজ আমরা দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। পাশে তোমরা একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি দেখতে পাচ্ছ। তাছাড়া আমি বাড়িতে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে যে দু ধরনের দল আছে, একটা হচ্ছে সমতল, একটা বক্রতল। সমতল আছে এখানে দুটো, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এবং সমতল দেখতে বৃত্তে, এবং একটা হচ্ছে পার্শ্বতল আছে। এবার আমরা এই লম্ববৃত্তাকার চোঙের কিছু ফর্মুলা আজকে আমরা জানব। প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এই হচ্ছে আমার চোঙ, আচ্ছা এইটা হচ্ছে আমার বক্রতল বা পার্শ্বতল। আচ্ছা, এখানে যদি আমি এটা যদি কাঁচি দিয়ে যদি এই বরাবর কাটি, তাহলে কেটে যদি সোজা করি, তাহলে এই বক্রতলটা দেখতে কেমন হবে? না, বক্রতলটা দেখতে আমাদের এই আয়তক্ষেত্রের মতো হবে। এই আয়তক্ষেত্রে এইটা কি না, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের বৃত্ত, এই বৃত্তটাই হচ্ছে এই যে পরিধি, পরিধিটাই হচ্ছে এইটা। এখন পরিধি, বৃত্তের পরিধি কী হয় না, 2πr হয়। আর এইটা কী হয়, আর এইটা এইটা আমাদের উচ্চতা হয়। অর্থাৎ এটা যে তাহলে এটা আমাদের উচ্চতা, এটা আমাদের উচ্চতা। তাহলে উচ্চতা যদি আমরা h ধরি, তাহলে ক্ষেত্রফল কী হবে, না 2πr×h বর্গ একক। এটা হচ্ছে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। সেখানে যে সূত্র জানবো সেটা হচ্ছে সমগ্রতল। সমগ্রতল মানে কি, না যতগুলো তল আছে। এখানে আমরা দেখতে জানতে পেরেছি যে এখানে তিন ধরনের তল আছে, তিনটি তল আছে। একটা হচ্ছে উপরে একটা সমতল, নিচে একটা সমতল, পাশে একটা বক্রতল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সমতলগুলো দেখতে কেমন, না বৃত্ত। অর্থাৎ সমতলের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কী জানি, না πr². এবার এখানে যেহেতু দুটো আছে, তাহলে 2πr², তাহলে একটা বক্রতল, বক্রতলের ফর্মুলা আমরা একটু আগে পড়লাম, 2πr×h। তাহলে 2πr কমন দিয়ে নিলে r+h বর্গ একক। তাহলে এটা হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তিন নম্বর যে ফর্মুলাটা সেটা আমরা আসছি যে নিরেট চোঙের আয়তন। এখন নিরেট চোঙের আয়তন আমাকে নিরেট মানে কি, না একদম সলিড হবে, এর মধ্যে কোনো ফাঁপা থাকবে না। তাহলে তার আয়তন কী হবে, না এটা হচ্ছে আমার ভূমি অর্থাৎ বৃত্ত। তাহলে এইটার ক্ষেত্রফল ইনটু যদি আমি উচ্চতা যদি করি, তাহলে ভেতরের পুরো নিরেট যে চোঙ সেটার আয়তন আমরা পাবো। এখন ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি, এখানে বৃত্ত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ πr² × উচ্চতা হচ্ছে h ঘন একক। এটা হচ্ছে আমাদের নিরেট চোঙের আয়তন। চার নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ফাঁপা চোঙ। তাহলে এখানে আমরা যে একটা ছবি এঁকেছি এটা হচ্ছে ফাঁপা চোঙ। এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ দুটো চোঙ আমরা দেখতে পাচ্ছি, একটা বড় আর ভেতরে একটা ছোট চোঙ আছে, অর্থাৎ ভেতরে ওইটা ফাঁপা। অর্থাৎ ফাঁপা চোঙের আয়তনটা আমরা কীভাবে বের করতে পারি, না বড় চোঙটা থেকে ভেতরে ছোটোটা বিয়োগ করে দিলেই আমরা ফাঁপা চোঙের আয়তন পেয়ে যাবো। আচ্ছা, এখন বড় চোঙের আয়তনের ফর্মুলা কী, না যদি আমাদের ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আয়তন বের করতে পারি। তাহলে বড় চোঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে πr² R²h মাইনাস, তাহলে ছোটোটার ক্ষেত্রে কী হবে, না তার ব্যাসার্ধ যেহেতু স্মল আর, তাহলে πr²×h। তাহলে এটা যদি আমাদের πh যদি কমন নিয়ে নিই, তাহলে r² - r² ঘন একক। তাহলে πh×r² - r² অর্থাৎ R²-r² ঘন একক। এটা হচ্ছে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা। পাঁচ নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একইভাবে দুটো এখানে চোঙ আছে আমরা ধরতে পারি। তাহলে বাইরের যে চোঙটা বা বড় যে চোঙটা তার বক্রতলের ক্ষেত্রফল, এবং ভেতরের যে ছোটো যে চোঙটা আছে আমরা ভাবতে পারি, তাহলে সেটার বক্রতল ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই, তাহলে টোটাল ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখন বাইরে যে বড় চোঙটা বা বাইরের যে চোঙটা তার বক্রতলের ক্ষেত্রফল কী হবে, না 2πR×h আর প্লাস, তাহলে ভেতরেটা কী হবে, 2πr×h। তাহলে 2πh কমন নিয়ে নিলে r R+r বর্গ একক। এটা হচ্ছে আমাদের ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ছয় নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে ফাঁপা চোঙের সমগ্রতল। তাহলে সমগ্রতল মানে কি, এখানে সমতলের বক্রতল। তাহলে প্রথমে আমরা বক্রতলে আসি। তাহলে বক্রতলের ক্ষেত্রে তাহলে বড় যে চোঙটা আছে তার বক্রতলের ফর্মুলা কি, না 2πR×h।
একইভাবে ভেতরের যে বক্রতলটা আছে তার অর্থাৎ ভেতরের যে চোঙটা আছে তার বক্রতলের ক্ষেত্রফল 2π r h, এ তো গেল বক্রতল। এবার সমতলে আসি, এবার তুমি উপরের দিকে তাকাও। এই যেটা আমি রেখাঙ্কিত অংশ, এইটা হচ্ছে আমার রেখাঙ্কিত, এটাই হচ্ছে আমাদের সমতল, এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বৃত্ত আছে, অর্থাৎ একটা বড় বৃত্ত একটা ছোট বৃত্ত। অতএব আমরা যদি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিই তাহলে আমরা ওই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সেটা কী হবে, না বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π R² মাইনাস ছোটো বৃত্তের ক্ষেত্রে r², তাহলে এরকমটা যেহেতু উপরে আছে তাহলে নিচেও একটা আছে, ওই জন্য 2 দিয়ে গুণ হবে। তাহলে 2×, এবার যদি আমরা 2π h কমন নিয়ে নিই তাহলে এখানে r R, আর 2π কমন নিলে R² মাইনাস r² একক হচ্ছে বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 নম্বর ফর্মুলা।